নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। যাই হোক, আজকে অনুষ্ঠানে চলে আসলাম এবং অনুষ্ঠান আমরা সূত্রকে কেন্দ্র করে করছি এবং কিছু অচক সূত্র নিয়ে আলোচনা করছি, যেটা যদি আপনার জন্মচক্রের মধ্যে থাকে তাহলে এই সূত্র মেলবার মানে 100% চান্স রয়েছে। 100% বলবো, 98% তো মিলেই যায়। ব্যতিক্রম ঘটনা কোনো ক্ষেত্রে হয়ে যায়, সেটা আলাদা কথা। যদি আপনি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো, আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি প্রথমে অনুষ্ঠানটাকে গিয়ে দেখুন। এই সিরিজের অনুষ্ঠানগুলো অর্থাৎ সূত্রকেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে গিয়ে দেখুন, সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অনুষ্ঠানটা আসলে। তবুও আমি সংক্ষেপে বলে দিই যে দেখুন, একজন মানুষের জীবনের মধ্যে লগ্ন এবং রাশি কিন্তু সমানভাবে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। বেশিরভাগ সময় আমরা ক্যালকুলেশন অঙ্ক করি এবং জ্যোতিষের নানারকম বিচার করে থাকি, লগ্নকেন্দ্রিক বিচার, লগ্ন থেকে বিচারটা করে থাকে, কিন্তু রাশি থেকেও কিন্তু বিচার করার নিয়ম রয়েছে। তাই কিছু কিছু মানুষ রাশি থেকে লগ্ন থেকে দুদিক থেকেই বিচার করে। কিন্তু আজকের সূত্রগুলো যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো যদি মিলে যায় আপনার জন্মজাতকের মধ্যে, আপনারা কিন্তু 100% ফল পাবেনই, প্রায় 100%। আজকে যে সূত্রগুলো, তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে কেতু। কেতু যদি আপনার লগ্নের অষ্টম ঘরে বা রাশির অষ্টম ঘরের মধ্যে বসে থাকে তাহলে পরে কিন্তু আপনার জীবনে আপনি কিন্তু কেতু অষ্টমে বসে আছে বলে আপনি গুহ্যবিদ্যায় পারদর্শী হবেন, জ্যোতিষতন্ত্রে জ্ঞান অর্জন করবেন বা গুহ্যবিদ্যা নিয়ে কাজ করবেন, এই সমস্ত কথা আমি বলবো না, এই সমস্ত বিচার্য বিষয়। কিন্তু কেতু যদি আপনার লগ্নের অষ্টম বা রাশির অষ্টম ঘরে বসে থাকে তাহলে পরে কিন্তু আপনি প্রচণ্ড ধন উপার্জন করতে পারবেন। ধন কিন্তু আপনার কাছে, মানে অর্থ, ধন মানে অর্থ, অর্থ আপনার কাছে আসবেই। কিন্তু একটা সমস্যা, পেটের সমস্যার মধ্যে আপনি ভুগতে পারেন। এটা খেয়াল রাখবেন, পেটের কোনো সমস্যা যদি হয় আপনি কিন্তু অবশ্যই ওটাকে ডাক্তারি চিকিৎসা করবেন, মানে এমনি ছেড়ে দেবেন না, পেটের সমস্যার মধ্যে আপনি কিন্তু ভুগতে পারেন। এছাড়াও বৃষ রাশির মধ্যে, কোনো মানুষের জন্মচক্রের মধ্যে, সেটা যেই রাশি হোক বা যেই লগ্ন হোক, বৃষ রাশির মধ্যে যদি শনি অবস্থান করে থাকে, কোনো বি জন্মচক্রের মধ্যে আমি বলছি, বৃষ রাশির মধ্যে যদি শনিটা অবস্থান করে থাকে তাহলে পরে একটা কথা খেয়াল রাখতে হবে, সেই ব্যক্তি ছোটোবেলায় অনেকটা শান্তশিষ্ট হবে কিন্তু যত বড় হবে তত তার রাগ বাড়বে, তার জেদ বাড়বে, সে কিন্তু অকারণে চিল্লাচিল্লি করবে বা অকারণে একটু খিটখিটে টাইপের হয়ে যাবে। বৃষ রাশির মধ্যে শনি থাকতে পারে, আপনি দেখবেন মিলিয়ে, এটা প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখবেন। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা খেয়াল রাখতে হয়, লগ্ন যদি স্থির রাশির মধ্যে হয়, স্থির রাশিকে জানতে হবে জ্যোতিষের সেই সমস্ত অনুষ্ঠান নিয়ে, তো আমি আগেই অনুষ্ঠান করেছি যে স্থির রাশি কী কী। তো আমরা জানি চর স্থির দিশবব, অর্থাৎ মেষ চর, বৃষ স্থির, মিথুন দিশবব, আবার হচ্ছে কন্যা কর্কট চর, সিংহ স্থির এবং কন্যার দিশবব, আবার হচ্ছে তুলা চর, বৃশ্চিক স্থির, ধনু হচ্ছে দিশবব, আবার হচ্ছে মকর চর, কুম্ভ স্থির এবং মীন হচ্ছে দিশবব। তাহলে পরে আমরা জেনে নিলাম কোনটা কোনটা স্থির রাশি। তাহলে লগ্ন যদি কারোর স্থির রাশির মধ্যে হয়, অর্থাৎ কারোর বৃষ লগ্ন বা কারোর যদি আমরা ধরি তোমার সিংহ লগ্ন বা কারোর বৃশ্চিক লগ্ন বা কারোর কুম্ভ লগ্ন যদি হয়, এবং যদি এবং সেই জন্মছকের মধ্যে যদি ষষ্ঠপতি যে সেও যদি বলবান হয়ে যায়, ষষ্ঠপতিও যদি বলবান হয়ে যায় তাহলে পরে সেই জাতক কিন্তু প্রচণ্ড জীবনে উন্নতি করতে পারেন। এই সূত্রটা আমরা রাশি থেকেও দেখতে পারি, যদি আপনার রাশির অধিপতি মানে স্থির রাশির মধ্যে বসে থাকে, অর্থাৎ রাশির অধিপতি যদি বৃষ রাশি বা সিংহ রাশি বা বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশির মধ্যে বসে থাকে এবং রাশির ষষ্ঠপতি যদি বলবান হয়ে যায় তাহলে পরেও কিন্তু আপনার জীবনে প্রচুর ধন আপনি প্রাপ্তি করতে পারবেন। বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে লগ্নের সপ্তম ঘরে বা লগ্নে অথবা রাশির সপ্তম ঘরে বা রাশির মধ্যে শুক্র যদি অবস্থান করে, লগ্নের সপ্তম ঘরে বা লগ্নে রাশির সপ্তম ঘরে বা রাশিতেই যদি শুক্র অবস্থান করে তাহলে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে বেশিরভাগ সময় দেখা যায় একটু গান শুনতে তারা ভালোবাসে, মোবাইল খোঁচাতে ভালোবাসে, সারাক্ষণ ধরে মোবাইল খুঁচিয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি একটা অ্যাট্রাকশান তাদের মধ্যে রয়েছে, এরকম কিন্তু দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময়। তাই সেটাও আপনাকে ভালো করে বিচার বিবেচনা করতে দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে একটা কথা খেয়াল রাখবেন, যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে লগ্নের মধ্যে শনি অবস্থান করে, এটা কিন্তু লগ্ন থেকেই দেখবেন, রাশি থেকে নয়,
যদি লগ্নের মধ্যে শনি অবস্থান করে এবং সেই জন্মচক্রের মধ্যে বৃহস্পতিও যদি কেন্দ্রস্থানে থাকে, তাহলে পারে বেশিরভাগ সময় সেই ব্যক্তি পৈতৃক সম্পত্তি পায়। লগ্নের মধ্যে যদি শনি থাকে এবং সেই জন্মচক্রের মধ্যে বৃহস্পতিও যদি কেন্দ্রে থাকে, তাহলে পারে সেই জাতক কিন্তু দেখা যায় যে সে কিন্তু বৃহস্পতি কেন্দ্রে বলবো না, কেন্দ্র কোণে যদি থাকে তাহলে সেই জাতক কিন্তু পৈতৃক সম্পত্তি পেতে পারে। প্র্যাকটিক্যালি আপনি মিলিয়ে দেখবেন, যদি আপনার জন্মচক্রের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু পাবেনই পাবেন। যদি আপনার পিতার সম্পত্তি থাকে তাহলে আপনি পাবেন, আর যদি না থাকে তাহলে কোথা থেকে পাবেন, কিন্তু আপনি কোথাও না কোথাও থেকে সেই ক্ষেত্রে সম্পত্তি পেতে পারেন, সেরকম একটা যোগ কিন্তু তৈরি হয়ে যাবে। আপনি প্র্যাকটিক্যালি মিলিয়ে দেখুন জিনিসটা। আজ এখানে শেষ করি, পরের দিন আবার দেখা হবে, পরের দিন আবার 4-5 সূত্র নিয়ে আলোচনা করবো। আপনি কিন্তু অবশ্যই অনুষ্ঠানটাকে দেখতে থাকুন, কারণ পরের দিনের সূত্র আপনার জন্মচক্রের সঙ্গে মিলতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন। আজ এখানে শেষ করি।